নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা সিংহ রাশির ভিডিও এবং জানুয়ারি মাসের ভিডিও আপনি যদি সিংহর জাতক জাতিকা হন সিংহের মানুষ হন জানুয়ারি মাসে কী রেসাল্ট পাবেন কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে হবে আর আইকনটা কিন্তু প্রেস করে নিতে হবে কারণ আপনারা জানেন প্রত্যেক আমি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশানগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে রেগুলারলি আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন চলুন আলোচনাটা শুরু করি আপনারা বুঝতে পারবেন ওভারঅল জিস্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা কী রেজাল্ট পাবেন প্রথমত সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি শরীরটা সবসময় আগে বলি কারণ শরীর না থাকলে কি থাকলো শরীরই তো সবচেয়ে বড়ো ব্যাপার তা আশা করছি রাশির অধিপতি পঞ্চমে বসে রয়েছে সেভেন্থ হাউসে বৃহস্পতি বসে রয়েছে আপনারই তো সময় হচ্ছে না কবে আপনি কাজে লাগাবেন তা একটু দেখুন এটাই ব্যাপার শত্রুতা তো থাকবেই এবং থাকছেও বাট শরীর ভালো হচ্ছে কিন্তু রবি শুক্রযুক্ত হয়ে যোগ করে বসে রয়েছে রবি মানে কে বাবা তাই গার্জেনদের গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি এজেড সিনিয়র এরাদের শরীর বা স্বাস্থ্য দিকটা দয়া করে একটু লক্ষ্য রেখে চলুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি ভালো রয়েছেন বাট আপনার গুরুজনদের স্বাস্থ্যর জায়গা চাপ দেখাচ্ছে বা টেনশন দেখাচ্ছে সিংহ জাতক বা জাতিকা হলে এটা বন্ধুদা লক্ষ্য রাখতে হবে এবং এই কারণে কিছু ক্ষেত্রে ফ্যামিলির কারণে ভালো রকমভাবে অর্থ ব্যয় নির্দেশ করছে কারণ না কারণ পরিবারের কোনো না কোনো মেম্বার বা মানুষের শরীর স্বাস্থ্যজনিত দিক নিয়ে অর্থ ব্যয় বা অর্থ খরচা কিন্তু লেগে থাকতে পারে সিংহ রাশির মানুষ হলে খেয়াল রাখুন শরীরের জায়গাটা খরচা তা তো ব্যাপার নয় আমাদের কামনা কি আমাদের বাড়ির মেম্বারগুলো বা সদস্যগুলো যেন ভালো থাকেন তা এটা কিন্তু লক্ষ্য রাখবেন দয়া করে এটা খেয়াল রাখুন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে দুটো নেগেটিভ পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবেন কিছু ক্ষেত্রে দুঃসাহস কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুতি আমার বিরক্ত লাগছে এই ব্যাপারটা হতে পারে আর দুঃসাহস দেখা যাবে যা হবে দেখা যাবে এই এই দুটো জিনিস না আপনাদেরকে প্রবলেম দিচ্ছে তাই দুঃসাহস নয় ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন তবেই কিন্তু বেটার রেজাল্ট রয়েছে ভালো রকম গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে চলেছে মে মাসে পেছন এলাকা কালিক বন্ধু এদের থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে বাট আপনি তো আপনি আপনার জায়গায় আপনি ঠিকঠাক রয়েছেন আপনি তো কী বলবো আপনি পরদক্ষ কাতরতা ভালো মানুষই বা সব সময় ভালো করতে চাওয়া ভালো উপকার করতে চাওয়া এগুলো নিয়ে চলতে চাইছেন তা আপনি চলুন অসুবিধা নেই বাট এই জায়গাটার জন্য রেডি থাকুন আপনি সিংহরাশির মানুষ চলে চলে আসবো চাকরির কথায় ভাগ্য কিন্তু আপনার সাথে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি স্টেবিলিটিকে নির্দেশ করে শত্রুতা করে আপনাকে মানসিকভাবে ভাঙতে পারে সেটা আপনার বে মনের দিকের সমস্যা কিন্তু শত্রুতাজনিত কারণে সম্মান এবং আপনাকে ছোট করে দেওয়া পারবে না আপনাকে নড়িয়ে দিতে পারে একটুখানি মনের দিক থেকে কিন্তু আপনার কাজের জায়গায় কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না এবং কর্মক্ষেত্রে গ্রোথ দায়িত্ব নিয়ে কাজ করা এবার আপনি প্রশ্ন করবেন চাকরি কি চলে যাবে আপনি ছাড়তে পারেন আপনার চাকরি চলে যাওয়ার কোনো চান্সেস অন্তত আমি মনে করছি যে নেই আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে তাই বন্ধুরা এক্সপেক্টেড যে সিংহ রাশি বা সিংহ রাশির মানুষজন বা সিংহ রাশির জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্রে স্টেবিলিটিকে নির্দেশ করছে চাকরি পরিবর্তনের চেষ্টা যারা করছেন তারা সুযোগ পাবেন যারা বিদেশে যাত্রার চেষ্টা করছেন যদিও পরিস্থিতিগুলো একটু গণ্ডগোলের রয়েছে দেখতেই পাচ্ছেন চারিদিকে সেটার জন্য অসুবিধা হতে পারে কিন্তু চান্সেসগুলো খুলতে থাকছে যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো বাড়তে থাকছে আরে চারটে খারাপ লোক শত্রুতা তো বললো তো কী হলো দশটা ভালো লোকের সান্নিধ্য পান না এটাই তো আমাদের চাহিদার এবং সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন তাই অপরচুনিটি বা সুযোগ বা সুবিধা আসতে চলেছে সিক্স হাউজের লর্ড তে এবং দুই এগারো ছয়ের কানেকশান তৈরি হচ্ছে যেটাকে কী নির্দেশ করছে নির্দেশ করছে কি নতুন উন্নতি বা নতুন কিছুকে পাওয়া তাই যারা ফ্রেশার্স বা ফ্রেশার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে অপরচুনিটি ক্রিয়েট হতে পারে সুযোগ আসতে পারে সুযোগ আসতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক হন তাই আমি আশা করব যে আপনারা এই দিকটা বা এটার জন্য চেষ্টা করবেন বা সচেষ্ট হবেন আপনি যদি সিংহের মানুষ হন তাই যারা বাইরে রয়েছেন যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন ইভেন যারা নতুন কিছু ট্রাই করছেন চাকরি ক্ষেত্রেও দায়িত্ব থাকবে দায়িত্ব তো না হলে আর আপনার কি পোস্ট থাকলো ভ্যালু থাকলো বাট এগোনোর জায়গা যথেষ্ট ভালো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে নতুনদের জন্য সুযোগ বা সুবিধা বা অপরচুনিটি খোলার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থেকে যাচ্ছে এটাও ভালো লক্ষণ বা ভালো দিক আপনি যদি সিংহের মানুষ হন তাই ওভারঅল জায়গাগুলো তো ভালো হচ্ছে না তাই এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যয়ের সম্ভাবনা থাকছে আমি প্রথমেই বলেছি বা প্রথমেই আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু দেখে চলুন অসুবিধা হবে না সিংহ রাশির বিজনেস পার্ট যদি আমি দেখি ব্যবসা কেমন চলবে দেখুন এটা নিয়ে নাচার কিছু নেই যে বৃহস্পতি সেভেন থাউজে বসে আছে বিশাল কিছু ব্যাপার বৃহস্পতি চালিয়ে দেবে হিউজ দেবে না তাই ভালোভাবে চলবে বলা যায় স্বাভাবিক এবং সুস্থভাবে চলবে বলা যায় তার থেকে বেশি কিছু আশা বা প্রত্যাশা রাখা কিন্তু চাপের এটা মাথায় রাখতে হবে তাই ওভারঅল বিজনেস ভালো চলছে পার্টনারশিপ বিজনেস ডোবাবে পার্টনারদের দিকে খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি হয় পার্টনারকে আমি ভরসা করে ছেড়েছিলাম পার্টনার আমাকে শেষ করে দিয়েছে আপনি ছেড়েছিলেন আপনার ফল্ট কার দোষ দেবেন সে তো তার প্রফিট দেখেছে তাই পার্টনারশিপ বিজনেসটা লক্ষ্য রেখে চলুন আপনি যদি সিংহ রাশির মানুষ হন সবচেয়ে ভালো দিক বা প্লাস পয়েন্টের দিক হচ্ছে এডুকেশান পার্ট আপনি ওয়ানে পড়েন আপনি ইলেভেনে পড়েন আপনি এম এ ফার্স্ট ইয়ারে পড়েন মাস্টার্স করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করছেন প্রত্যেকটা জায়গায় সফলতা বা সমৃদ্ধি বা উন্নতি এর নির্দেশ সিংহরাশির মানুষ বা জাতক জাতিকাদের জন্য করছে তাই বন্ধুরা এইটাকে কাজে লাগান আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন পড়াশোনার জন্য অত্যন্ত স্টেবেল সময় এবং যারা নতুন কিছু শুরু করতে চাইছেন কম্পিটিটিভের জন্য তৈরি হতে চাইছেন এই মাসটাকে কাজে লাগাতে হবে সিংহ রাশির মানুষজন বা সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এটাকে কাছে লাগিয়ে গুন অবশ্যই অবশ্যই ভালো ফল বা ভালো রেজাল্ট দেবে তাই বিজনেসটা লক্ষ্য রাখুন পড়াশোনার জন্য ভালো কিছুকে নির্দেশ করছে তবে নিজের রক্ত লোকজনদের থেকে বেইমানি কিন্তু পেতে পারেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো গোলোযোগ ক্রমাগতভাবে চলতে থাকবে বাবা মায়ের সাথে তেমন কোনো প্রবলেম নেই বাবা মায়ের সাথে রিলেশনশিপ ঠিকঠাক রয়েছে পাশের বাড়ি ভাই আত্মীয় বোন দিদি এদের থেকে আমি বলছি না খারাপ কথাটা বলা উচিত নয় কিন্তু চোখ কান খোলা রাখাটা উচিত হবে এটাই সবচেয়ে বড় ব্যাপার এটাই সবচেয়ে বড় ব্যাপার যে বন্ধুগুলোর সাথে পয়সার সম্পর্ক নেই যেগুলোর সাথে আপনি ছোটবেলা থেকে বড়ো হয়েছেন তাদের নিয়ে প্রবলেম নেই বন্ধুত্ব বা বন্ধু সাপোর্ট পাবেন আর প্রেমিক প্রেমিকারা অপরের পাশে পাবেন তাই প্রেম বন্ধুত্ব মোটের ওপর স্টেবেল কিন্তু জ্ঞাতি রক্ত সম্পর্কিত লোকজন প্রেম ভালো চলবে মাথায় রাখুন প্রেমিক প্রেমিকাদের কোনো প্রবলেম নেই কিন্তু রক্ত সম্পর্কিত লোকজন আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ একটু ডিস্টার্ব করছে ইগো প্রবলেম আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর খুচরো ঝামেলা চলতে থাকবে কিন্তু রক্তের লোকজন বেইমানি করতে পারে আপনাকে ইউজ করে মিস করে আপনাকে ছেড়ে দিতে পারে তাই বন্ধুরা এটা আপনাদেরকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকণ আশা করবো এটা আপনি খেয়াল রাখবেন সন্তান সুখ পাচ্ছেন এ মাসে আপনি সিংহ রাশির মানুষ সন্তানের চেষ্টা করছেন প্রেগনেন্সি পিরিয়ড চলছে বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা প্রেগনেন্সি পিরিয়ড চলছে এবং সন্তানের জন্য সন্তানের জন্য চেষ্টা করছেন এক্সপেক্ট করছি আপনি বেটার রেজাল্ট পাবেন এবং সুস্থভাবে সন্তান আসার জায়গা বা আপনার গর্ভে সন্তান এসে যাওয়ার ব্যাপারটা পজিটিভলি চলছে অসুবিধা নেই তবে যাদের একটু ছেলে মেয়ে বড়ো রয়েছে বা ধরুন আপনার ছেলে টুতে পড়ে পাঁচ বছর বয়স সাত বছর আট বছর বয়স বদমাইশি ভালো রকমভাবে করলেও কোনো অসুবিধা নেই আপনি বরং এটাকে এনজয় করুন একটু অসুবিধা আশা করছি হবে না আপনি যদি সিংহের জাতক প্রজাতিকণ তাই ওভারঅল এদিকটা বেটার হচ্ছে সন্তান নিয়ে চাপ হচ্ছে না কিন্তু চাপ কোন জায়গাটায় প্রপার্টি আইনত গোলযোগ ভাড়া বা ভাড়া টিয়া এবং লোন রিলেটেড ব্যাপারে যারা রয়েছেন তারা কিন্তু চাপে থাকবেন প্রপার্টি রিলেটেড কোনো ঝামেলা পুলিশি ঝামেলা আইনত গোলযোগ এবং লোন ফোনের ব্যাপারে যাদের রয়েছে তারা কিন্তু খুব সাবধানে মেপে পা ফেলুন এ মাসে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করুন আপনি প্রপার্টি কিনতে চলেছেন প্রপার্টি কিনতে যাচ্ছেন প্রপার্টি কেনার প্ল্যান করছেন আমি বলবো একটু দেখে বা একটু ধরে একটু বুঝে শুনে এগোতে হবে গাড়িতে অসুবিধা নেই প্রপার্টির কাজে হাত দিতে চাইছেন তাতে কোনো প্রবলেম নেই ধরুন আপনার একটা জায়গা কেনা রয়েছে আপনি বাড়ি করতে চলেছেন অসুবিধা নেই ফ্ল্যাট বুকিং থেকে শুরু করে প্রপার্টি রিলেটেড যেটা হিউজ ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনা মানে তো একটা মোটা টাকার ব্যাপার দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এগুলোর ব্যাপার ঠিকটা একটু চাপে থাকতে পারেন একটু দেখে এগোলে ভালো হবে আপনি যদি সিংহরাশির মানুষ হন তাই সিংহ রাশির মাসের দিক থেকে ওভারঅল আয় উন্নতির দিক থেকে সমৃদ্ধির দিক থেকে ভালো হচ্ছে কাজে লাগান বেটার রেজাল্ট আপনার জন্য ওয়েট করছে আশা করছি ব্যাস এইটুকুই সিংহ ক্ষেত্রে ডিসেম্বরে সরি জানুয়ারির রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে ওয়ান পার্সেন্ট চলার পথে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা প্রত্যেকে সুস্থ থাকুন নমস্কার